ওদের ঘরে গিয়ে দেখলাম ওরা উধা। ও মাই গড, তখন তখন সবাইকে পয় পয় করে বলেছিলাম, বাইরের ছেলে মেয়ে ওদের কথায় তোমরা নেচো না। শুনলে, শুনলে আমার কথা? হায় আল্লাহ, ওরা কি ভয় পালালো? এটা কি হলো? এটা তো আমার গণনায় ধরা ছিল না। যাব বাবা, এ তো পুরো গাছে তুলে মই করে নিল। হ্যাঁ, ওই বিচুলিয়োগী কলকাতা থেকে ভালো ভালো প্লেয়ারের টিম বানিয়েছে না, আর সেই দেখে সব চুপি চুপি কেটে পড়েছে। এই কলকাতা ছেলেরা না হেভি ড্যাম না হয়। কেসটা কি? বিশুটা কি ওদেরকেও ফিট করলো নাকি? ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না তো। সুদেন হাসপাতালে কমপ্লেন সেকশনটা কোথায়? কিছুতেই দেখতে পারবো না, কেউ কোনো কোঅপারেশন করছে না। রোহন, স্যান্ডি, এরা যদি কলোনিতে না থাকতো তাহলে কি হতো? আমরা যদি একটা বিপদে পড়তাম তাহলে কলোনিটাকে কে বাঁচাতো? আলাদা রাজু, আলাদা নয় পাঁচটা। তুমি যখন বড় মুখ করে বিশ্ব নিয়োগীর কাছে নিজের দোকানটাকে বাজি রেখে এসেছিলে, কার ভরসায় রেখে এসেছিলে? রোহনদের ভরসায়? কি ভেবেছিলে ওরা ত্রাণকর্তা হয়ে তোমাদের উদ্ধার করবে? হ্যাঁ, আমি জানি, আমি জানি খেলায় জেতার জন্য শারীরিক শক্তির দরকার হয়, স্কিলের দরকার হয়, কিন্তু এটাও জানি যে সবচেয়ে বেশি যেটা দরকার হয় সেটা হলো মনের জোর। আমরা যদি হাতে হাত দিয়ে রুখে দাঁড়াই তাহলে এই কলোনিকে সবাই মিলে বাঁচাতে পারবো না? রাজু, রাজু, আমরা পারবো, 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 পারতে আমাদের পারবে। রাজু ঠিক কথা বলেছে, তোমরা সবাই জিতবে, তোমরা যুদ্ধে যাচ্ছ, দেখে নিও রাজু, আজ এই খেলায় তোমরা নিশ্চয়ই জিতে ফিরবে। আল্লাহর কাছে প্রার্থনা করেছি, আমাদের দোয়া আল্লাহ কখনো মিথ্যে হতে দিতে পারেন না, কখনো না। গড ব্লেস ইউ অল, গড ব্লেস ইউ অল, রাজু, ব্লেস ইউ, ব্লেস ইউ, ব্লেস ইউ। দাও দাও, আমি ওদের বরণ করে দিই। জিসাস তোমাদের সঙ্গে ছিল। এই তোমরা আজ থাকবে, ব্লেস ইউ অল। আমাদের জেতাটা নিশ্চিত। আমি শুধু ভাবছি টাইম হয়ে গেল, ওরা গেল কোথায়? মশাই পালালো না তো? তাহলে তো ওয়াক ওভার। এই যা, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। শালারা অনেকদিন বাঁচবে।